নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বাস্তুর ক্ষেত্রে দেবতাদের গুণধর্মের বিষয়গুলি সম্পর্কে। এর আগের পর্বে আমি আলোচনা করেছি বাস্তুতে যম দেবতা সম্পর্কে, তার ভূমিকা কী আছে, তার সমস্যা কী হতে পারে আমাদের বাস্তুক্ষেত্রে, সেগুলি নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব বাস্তুতে 14 নম্বর দেবতা, যার নাম গন্ধর্ব। দেখুন, এই গন্ধর্বের যে অবস্থান আমাদের বাস্তুতে হয়ে থাকে, এটি নারদের অবস্থান বলা হয়েছে। দরজা এই স্থানে যদি আপনারা করছেন, অর্থাৎ আপনার গৃহের মুখ্য দ্বার যেটি রয়েছে, সেই স্থানে যদি আপনারা মুখ্য দ্বার করছেন, তাহলে সেটি আপনাদের ক্ষেত্রে আপনারা করলেও তা কিন্তু শাস্ত্রীয় মতে কিন্তু শুভ নয়, শাস্ত্রীয় মতে অত্যন্ত অশুভ বলে মানা হয়েছে। এটি একটি মাত্র পাদিক দেবতা যার দ্বারা গঠিত। এই পদের নিঘণ্টু হিসাবে নারদকে বর্ণনা করা হয়েছে। প্রথমেই আমি বললাম আপনাদের সাথে যে নারদ হলেন বিশ্বামিত্রের পুত্র, ইনি স্বর্গ এবং মর্ত্যের মধ্যে সংযোগকারী হিসাবে কাজ করেন। দেখুন, বর্তমান সময়ে আমরা যারা রিপোর্টাররা দেখে থাকি, যারা স্পাইং কাজকর্মে দেখে থাকি, তো সেখানে যিনি নারদ ছিলেন, নারদ স্বর্গলোকের বিভিন্ন বার্তা মর্ত্যলোকে এবং মর্ত্যলোকের বিভিন্ন বার্তা স্বর্গলোকে পৌঁছে দিতেন। তো এই ধরনের যে প্রভাব তার মধ্যে কাজ করত, এখান থেকে বুঝতে হবে যে আমাদের এই যে স্থানটি, এই স্থানটি কিন্তু যোগাযোগেরও একটা স্থান, অর্থাৎ কমিউনিকেশন বা যোগাযোগের একটা কানেক্ট তৈরি করা। বাস্তুমণ্ডল এবং সর্বতভদ্রমণ্ডলে গন্ধর্ব নামক যে স্থানটি রয়েছে, এটি দেবজাতির বর্ণনা পাওয়া যায় স্থান থেকে। দক্ষকন্যা এবং কশ্যপ পত্নী প্রণার গর্ভে 10 গন্ধর্ব দেবের জন্ম হয়। তাদের নাম যথাক্রমে সিদ্ধ, পূর্ণ, বহি, পূর্ণায়ু, ব্রহ্মচারী, রতিগুণ, সম্পূর্ণ, বিশ্বাবসু, ভানু এবং সুচন্দ্র, এই ধরনের এদের নাম হয়ে থাকে। গন্ধর্বদের মধ্যে হাহা, হুহু এবং তম্বরু অত্যন্ত প্রসিদ্ধ লাভ করেছিলেন। কাশ্যপ ঋষির অন্য এক পত্নী অরিষ্টার গর্ভেও কয়েকজন গন্ধর্বের জন্ম হয়েছিল। গন্ধর্বরা আজ বিশ্বাবসু সম্পর্কে ঋগ্বেদের একটি সূক্ত রয়েছে। এরা সবাই কিন্তু দিব্য গন্ধর্ব, যাদের প্রসন্ন রাখলে কল্যাণ হতে পারে। দেখুন, প্রত্যেকটি দেবতার সাথেই আপনার বাস্তুমণ্ডলের কোনো একটি পার্টিকুলার স্থান জড়িত আছে এবং সেই স্থানের দেবতা কে আছে সেটা প্রথমেই আপনাদের ক্ষেত্রে জানা উচিত। এই গন্ধর্বগণ নিত্য গীত এবং স্তুতি পাঠে কিন্তু নিপুণ হয়ে থাকে। ভগবান নারদ গন্ধর্বদের কাছ থেকেই কলাবিদ্যায় কুশলতা লাভ করেছিলেন। তারা ভগবান বিষ্ণু এবং দেবাদিদেবের, মহাদেবের অতি প্রিয় ছিলেন। বাস্তুমণ্ডল চক্রের দক্ষিণ দিকে যমের ঠিক পাশের পথটি গন্ধর্বদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। বাস্তুচক্রে এই পথটিকে লাল রং দ্বারা চিহ্নিত করা হয়। লাল রঙের আভাযুক্ত এই স্থান গন্ধর্বদের সঙ্গে অপ্সরাগণ ওতপ্রোতভাবে জড়িত ছিল। কয়েকজন অপ্সরা গন্ধর্বের স্ত্রী এবং গীত, বাদ্য এবং নৃত্যের সহচর্যের জন্য এনারা একসঙ্গে থাকতেন। গন্ধর্ব এবং অপ্সরাদের পুজো একসঙ্গে করা হয়ে থাকে স্থানে। সেই পুজো তারা একই সঙ্গে গ্রহণ করেন এবং বরদানও একই সঙ্গে তারা দিয়ে থাকেন। অপ্সরাগণ নিজের ইচ্ছা অনুসারে রূপ ধারণ করতে পারেন। বেদেও উর্বশী, মেনকা, সহজন্য, বিশ্বাসী ইত্যাদি অপ্সরাদের কথা কিন্তু লেখা আছে। যেহেতু বাস্তুমণ্ডল চক্রে অপ্সরাদের জন্য আলাদা পদ বরাদ্দ করা হয়নি, অতএব ধরে নেওয়া হয়ে থাকে যে গন্ধর্ব পদের মধ্যেই তারা অবস্থান করে থাকে। তাহলে গন্ধর্ব পদ অত্যন্ত জরুরি। যারা শিল্পকলার সাথে যুক্ত আছেন, শিল্পকলা ভিত্তিক কাজকর্ম করছেন, অভিনয় হতে পারে, সঙ্গীত হতে পারে, নাট্যজগৎ হতে পারে, খেলাধুলোর সাথে যুক্ত হতে পারে, যেগুলো ক্রিয়েটিভ লাইন, এরকম লাইনের সাথে যারা যুক্ত আছেন, যারা বিনোদনের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু এই স্থানটিতে থাকতে পারেন। এদের জন্য যদি আমরা উপযোগিতা ধরে নিই, তাহলে শিল্পকলার সাথে অভ্যাসের ক্ষেত্রে এই স্থানটি অত্যন্ত বিশেষ শুভ হতে পারে, অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে আপনাদের ক্ষেত্রে। এবং এই স্থানটিতে যদি আপনারা মনোরঞ্জন কক্ষ, অর্থাৎ থিয়েটার, সিনেমা আপনারা যদি স্থাপন করছেন, বা এই স্থানে আপনারা যদি কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি রাখছেন, তাহলে এই স্থানটিতে আপনারা করুন, তাতে দ্রুত কিন্তু আপনারা সফল হতে পারবেন। যোগাযোগের মাধ্যম হিসাবে এই পথটি কিন্তু ব্যবহার করা যেতে পারে। যেটা প্রথমেই বলছিলাম যে নারদমুনি কিন্তু মর্ত্যলোকের বিভিন্ন বার্তা স্বর্গলোকে এবং স্বর্গলোকের বিভিন্ন বার্তা মর্ত্যলোকে কানেক্ট করাতো,
তো সেই কারণে এই স্থানটি কিন্তু একটা যোগাযোগের মাধ্যম স্থান হতে পারে। তাই যারা শিল্পকলার সাথে যুক্ত আছেন তারাও কিন্তু এই স্থানটি বেছে নিতে পারেন, এবং এই স্থানে কিন্তু আপনারা থিয়েটার, সিনেমা, অভিনয় জগতের সাথে এইখানটার কানেক্টিভিটি রাখতে পারেন। এবং দেখুন অদ্ভুতভাবে, দেখুন আমরা যদি আমরা আমাদের ভারতবর্ষের ম্যাপটাকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষে সব থেকে বেশি শিল্পকলা কিন্তু দক্ষিণ দিকে, এবং দেখুন এটা কিন্তু জমের একটা পাশে পড়ছে এবং সেই সেই স্থানটি কিন্তু দক্ষিণ দিকেই পড়ছে। তাহলে দক্ষিণ দিকটা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি শিল্পকলার সাথে যুক্ত করিয়ে দেয়। তাহলে এই পথটি কিন্তু আপনারা এই স্থানের জন্য ব্যবহার করতে পারেন। এই পথটি যদি কখনো দোষযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু বাস্তুর যারা বসবাসকারী রয়েছেন তারা কিন্তু অকৃতজ্ঞ হয়ে থাকবেন, অকৃতজ্ঞ হয়ে যাবেন তারা যদি এই এই স্থানটি যদি অশুভ হয়ে যাচ্ছে। নৃত্য সঙ্গীত ইত্যাদির প্রতি তাদের আসক্তি তো থাকবে, কিন্তু তাদের মধ্যে চারিত্রিক দোষ অবশ্যই আসতে দেখা যাবে। দোষ মুক্তির জন্য কোনো বিশেষ বাস্তু পরামর্শদাতার পরামর্শ নিয়ে তবে কিন্তু আপনারা এই জায়গাটিকে রেক্টিফিকেশন করতে পারেন। তবে এই স্থানে প্রতিদিন যদি আপনারা ধূপপাতি দিচ্ছেন, অর্থাৎ সেন্টেড কোনো জিনিস দিচ্ছেন, অর্থাৎ প্রথমে দেখি যদি আমরা একটু ভালো করে ভাবি যে এই স্থানটি শিল্পকলার সাথে যুক্ত, শিল্পকলার মূল কারককে শুক্র, শুক্র হচ্ছে সেন্টের কারক, সুগন্ধর কারক। তো এই স্থানটি যদি আপনারা সর্বদা ধূপকাঠি, অগুরু ইত্যাদি সুগন্ধিত কোনো বস্তু প্রয়োগ করছেন প্রত্যেকভাবে, এতে কিন্তু নিশ্চিতভাবে এই স্থানটি অনেক বেশি আপনাকে কিন্তু সমস্যা থেকে সমাধানের পথে ধীরে ধীরে নিয়ে যাবে। আমাদের এই ছোটো ছোটো আলোচনা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন, অনেক সুন্দর থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।